লাকি রুগাস কুকিং এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে বেগুন দিয়ে মাছের একটা রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা আমি অনেক দিন আগে একটা বাসায় খেয়েছিলাম আর এটা আমার অনেক ভালো লেগেছিল। যদিও আমি রান্নাটা ওনার কাছ থেকে দেখিনি, কিন্তু ওনার কাছ থেকে আমি শুনে নিয়েছিলাম যে উনি কীভাবে রান্না করেছে। কোনো একদিন আমি হয়তো ট্রাই করবো এই ভেবেই জানতে চেয়েছিলাম। তো সেই রেসিপিটাই আমি ট্রাই করছি, যদিও বা সেরকম হয়নি আর দেখতেও সেরকম ভালো লাগছে না, কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। রান্নাটা করার জন্য এখানে মাছের মাথা আর লেজ নিয়েছি, তারপরে দুটো বড় বেগুন আমি কেটে টুকরো করে নিয়েছি। প্রথমে হলুদ লবণ মাখিয়ে নিলাম মাছের মধ্যে, তারপর এখানে আমি বেগুন যে কেটে রেখেছি এখানেও আমি হলুদ লবণ মাখিয়ে নেব। হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন এটাকে আমি ভেজে নেব। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, হাফ কাপের সামান্য কম হবে। প্রথমে আমি মাছটা ভেজে নেব, মাছটা ভাজা হয়ে গেলে আমি হলুদ লবণ মাখানো যে বেগুন আছে সেটাও ভালো করে ভেজে নেব। সবগুলো বেগুনটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিলাম, এর মধ্যে ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো মরিচ আর কিছু জিরে দিয়ে দিলাম। গোটা জিরে আর শুকনো মরিচটা যখন ভাজা হয়ে গেছে, এরপর আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপর আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট। তারপর আমি এখানে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, হলুদ লবণ মাখানো বেগুনের যে পানিটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তারপর এখানে আমি যে অন্যান্য মশলাগুলো লাগে সেগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ধনে গুঁড়ো এক চা চামচ, জিরে গুঁড়ো এক চা চামচ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে, হাফ চা চামচের মতো দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আমি আর একটু পানি দিয়ে দিলাম, পানিটা শুকিয়ে গেলে আমি আবার এখানে আর একটু পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ঢেকে রান্না করব, পানিটা যখন বলক আসবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা মাছ দিয়ে দিব, আর একটু পর আমি বেগুনটাও দিয়ে দিব। তো আমি যেরকম করে রান্না করতে চেয়েছিলাম রান্নাটা আসলে ঠিক সেরকম হয়নি, কিন্তু যেরকমই হোক কিন্তু খেতে ভালো লেগেছিল, সবারই খুব ভালো লেগেছিল। কিন্তু আমি যে ফ্লেভারটা আনতে চেয়েছিলাম সেটা আসলে আনতে পারিনি, আশা করি পরবর্তীতে আমি পারবো। এটা আমি দ্বিতীয়বার এই রান্নাটা চেষ্টা করেছি, এর আগে একটা রান্না করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, সেটাও হয়নি। আজকে একবার করেছি এটাও হয়নি, তো আশা করি পরবর্তীতে হবে। কিন্তু আজকের যে রান্নাটা আমি করেছি সেটা কিন্তু খেতে খুবই ভালো লেগেছিল। তো আমার মাছটা একদম ই করা হয়ে গেছে, এখন এর মধ্যে আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে কিছুক্ষণ রেখে এটা আমি নামিয়ে নেব। আপনারা যারা তখন আমার সাথে ছিলেন, আমার রান্নার পুরো ভিডিওটি শেষ করে দেখেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।
আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল বাটন আছে সেখানে ক্লিক করে রাখবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার রান্নাটা হয়ে এসেছে, এটা আমি এখন নামিয়ে নেব। আর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি। সবাইকে ধন্যবাদ।